स्टूडेंट्स गुड मॉर्निंग আমাদের স্ট্যান্ডার্ড 1 এ আজকে আমি তোমাদেরকে কিছু নাম্বার চেঞ্জ করাবো মোট 12টা করে মানে আমাদের গ্রামারের মধ্যে নাম্বার চেঞ্জ অপোজিট ওয়ার্ড জেন্ডার চেঞ্জ আর্টিকেল এগুলো সব 12টা করে করানো হচ্ছে তোমরা বাইরে থেকেও প্র্যাকটিস করতে পারো সেটা ভালো আজকে আমি তোমাদেরকে 6টা নাম্বার চেঞ্জ করাবো তবে নাম্বার চেঞ্জে তোমরা যে পুরনো নিয়মটাই শিখেছিলে সেই নিয়ম অনুযায়ী এবারেও 12টা নাম্বার চেঞ্জ লেখাবো নাম্বার চেঞ্জের অনেক নিয়ম আছে অনেক ব্যতিক্রমও আছে প্রত্যেকটা নিয়মেরই কিছু কিছু ব্যতিক্রম থাকে ব্যতিক্রম মানে কি উল্টো জিনিসটা অন্য নিয়ম না মেনেও কিছু পরিবর্তন হয় আজ আমি তোমাদের 6টা দেব তার আগে বলে রাখি নাম্বার চেঞ্জে আমরা এস বা ই এস যোগ করি কোথায় কোথায় সাধারণত নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয় কিন্তু যে যে নাউনের শেষে এস ডাবল এস এস এইচ সি এইচ সি এইচ টা থেকেও জয়ের মতো উচ্চারণ হবে আর এক্স থাকবে এবং জেড থাকবে সেই সব নাউনের সাথে ই এস যোগ করে সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বারে নিয়ে যাওয়া যায় নিয়মটা আমি লেখালাম না কারণ গতবারেও নিয়ম লিখিয়েছি শুধু মুখে বলছি সিঙ্গুলার নাউনের শেষে মানে সিঙ্গুলার নাম্বার যেটা নাউন সেই নাউনের সাথে আমরা এস যোগ করে প্লুরাল করব সিঙ্গুলার নাউনের সাথে আমরা এস যোগ করে প্লুরাল করব এগুলোর সাথে সাধারণত কিন্তু যে সব নাউনের শেষে এস ডাবল এস এস এইচ সি এইচ থাকবে সি এইচ থেকে চ চ চয়ের মতো উচ্চারণ হবে এক্স থাকবে আর জেড থাকবে সেই সব নাউনের শেষ সাথে ই এস যোগ করে প্লুরাল করা হবে এখানে যে 6টা লিখিয়েছি দেখো প্রথমে দেওয়া আছে ফ্যান এস এ এন ফ্যান ফ্যান থেকে কি হবে ফ্যান্স এস যোগ করব শুধু এর সাথে এস যোগ করব এফ এ এন এস ফ্যান্স ফ্যান থেকে ফ্যান্স তারপর আছে ফক্স এফ ও এক্স শেষে এক্স আছে এক্স থাকলে কি হবে ই এস যোগ করে প্লুরাল করতে হবে তাহলে ফক্সের সাথে আমরা ই এস যোগ করব এফ ও এক্স ই এক্স ফক্স থেকে ফক্সেস ফ্যান থেকে ফ্যান্স ফক্স থেকে ফক্সেস তারপরে আছে চার্চ সি এইচ ইউ আর সি এইচ উচ্চারণটা কি হচ্ছে চার্চ যেটা হ্যাঁ চার্চ তাহলে সিএইচটা চয়ের মতো উচ্চারণ হচ্ছে সিএইচ যখন সিঙ্গুলার নাউনের শেষে থাকবে এবং সেটা চয়ের মতোই উচ্চারণ হবে মানে চ উচ্চারণ হবে তখন তার সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হবে তাহলে এখানে আমরা লিখবো চার্চেস সিএইচ ইউ আর সি এইচ ইথের সাথে ই এস চার্চ থেকে চার্চেস বুঝেছো চার্চ মানে কি আমরা যেমন হিন্দু ধর্মীয় লোক আমাদের ধর্ম হিন্দু মানে আমার আমি যাই মন্দিরে যাদের ধর্ম মুসলমান তারা যায় মসজিদে আর যারা খ্রিস্টান ধর্মের লোকেরা যিশু খ্রিস্টের খ্রিস্টান ধর্মের লোকেরা ওনারা যান চার্চে ঠিক আছে এটা সেই চার্চ চার্চ থেকে হয়েছে চার্চেস তারপর আছে টেবল টেবলের সাথে এস যোগ হয়
শুধু ই যোগ হলো ই এসে দিয়েছিল এস যোগ হলো তারপরে আছে ক্লাস সি এল এ ডাবল এস ক্লাস সিঙ্গুলার নাউনের শেষে এস বা ডাবল এস দুটোই থাকা মানে শেষে এস থাকলে তার সাথে ই এস যোগ করতে হয় তাহলে ক্লাস থেকে হবে ক্লাসেস Thank you.